নমস্কার বন্ধুরা, সিপর্ণার রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের করে দেখাবো তেঁতুল আর গন্ধরাজ লেবু দিয়ে অসাধারণ একটি রেসিপি। চলো তাহলে রেসিপিটা তৈরি করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পাকা তেঁতুল, দুটো শসা, দুটো টমেটো, একটা গন্ধরাজ লেবু, কিছুটা ধনে পাতা। এবার আমি তেঁতুলটাকে ভালো করে ধুয়ে নেবো। তেঁতুলের আমি দুবার জল পাল্টে ধুয়ে নেব, যাতে তেঁতুলে কোনো রকম নোংরা না থাকে। এবার আমি দুটো শসাকে প্রথমে ভালো করে ছুলে নেব। এটি একটি মুখরোচক রেসিপি। মুখে রুচি না থাকলে এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে খুবই সুন্দর লাগবে আর মুখে রুচিও ফিরে আসবে। টমেটোর ওপর নিচের কিছুটা অংশ ছুরি দিয়ে বাদ দিয়ে দেব। এবার আমি গন্ধরাজ লেবুর ওপর নিচ কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। এবার ছুলে রাখা দুটো শসাকেই ছুরির সাহায্যে আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো, শসাগুলো আমার আলু ভাজার মতো কুচি কুচি করে কাটা কমপ্লিট। একই রকমভাবে আমি টমেটোগুলোকেও আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নেব। এবার গন্ধরাজ লেবুটাকেও আমি কোষা সমেত কুচি কুচি করে কেটে নিচ্ছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিচ্ছি। সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা তেঁতুল, আর দিচ্ছি কুচানো ধনে পাতা। এবার দেবো স্বাদ মতো নুন, কিছুটা চিলি ফ্লেক্স, আর দিচ্ছি এক চামচ চিনি। এবার সব কিছুকে একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছুকে সুন্দর করে মাখার পর ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তেঁতুল দিয়ে গন্ধরাজ লেবুর অসাধারণ একটি রেসিপি। আমার এই টক ঝাল মিষ্টি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে।